জয় শিবধাম, শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। সাথে কোজাগরি লক্ষ্মী পুজো ছিল, নিশ্চয়ই আপনারা সকলে ভালোভাবে পুজো করেছেন এবং লক্ষ্মী পুজোর শুভকামনাও আপনাদের রয়েছে। আপনাদের আয় উন্নতি বাড়ুক, সমৃদ্ধি আসুক, শিবধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ। আপনারা এইভাবে যেভাবে জুড়ে আছেন, শিবধামের সাথে আছেন, পাশে আছেন, আরো এভাবেই থাকুন। আর শিবধামও সবসময় চেষ্টা করে আপনাদের সাথে থাকতে, পাশে থাকতে এবং আপনাদেরকে সেবা যেভাবে দিয়ে চলেছে শিবধাম, আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনারা চেষ্টা করুন, অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা হয়ে যাবে। আমাদের শিবধামের তরফ থেকে আবার প্রতিবারের মতো প্রসাদ বিতরণ করা হচ্ছে। এইভাবেই সাথে থাকুন, পাশে থাকুন। জয় শিবধাম, জয় শিবধাম। চলো এক শিব গঙ্গে আজকে যে আপনারা প্রসাদ পেলেন সেটা পেয়ে কেমন লাগছে? আচ্ছা, জীবনে কি ভেবেছিলেন যে ধাম থেকে এরকম ভাবে মহাপ্রসাদ পাবেন? আচ্ছা, আপনি যে প্রসাদ পেয়েছেন কেমন লাগছে প্রসাদ পেয়ে ধাম থেকে? আচ্ছা 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 আচ্ছা, আপনিও তো প্রসাদ পেয়েছেন। আচ্ছা, কে কে প্রসাদ পেয়েছেন ধাম থেকে, কেমন লাগছে? যারা যারা প্রসাদ পেয়েছেন তাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করছি, কেমন লাগছে? জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। আপনারা যে ধামে এসেছেন তার জন্য কি কোনো টাকা পয়সা কোনো কিছু চার্জ করা হয়েছে অ্যাপয়েন্টমেন্টের জন্য? আর এই যে ধামে যে প্রসাদ বিতরণ করা হয়েছে তার জন্য কি কোনো কিছু বলা হয়েছে বা জোর করা হয়েছে কোনো কিছুতে? আচ্ছা, আপনার বক্তব্য কি আছে? ধামে যে এসেছেন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তো সেক্ষেত্রে কি কোনো চার্জেস লেগেছে, টাকা পয়সা চাওয়া হয়েছে? আর ভোগ বিতরণ যে করা হয়েছে সেটা কি কোনো রকম জোর করা হয়েছে ধাম থেকে কোনো কিছু? আচ্ছা, আপনার কি বক্তব্য আছে? কোনো অ্যাপয়েন্টমেন্টে কি কোনো চার্জ নেওয়া হয়েছে, কোনো কিছু বলা হয়েছে? জয় শিবধাম।
জয় শিবধাম সকলকে। আমি শিবধামের তরফ থেকে আরো একবার সকল ভক্তদের উদ্দেশ্যে বলবো শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। কোজা করি লক্ষ্মী পুজো গেল এবং শিবধাম খোলার পরে ভোগ বিতরণও হয়েছে। আজকে প্রচুর ভক্ত সেবা পেয়েছে, ভোগ নিবেদন করা হয়েছে আমাদের শিবধাম প্রভুকে সকল দেবদেবীর উদ্দেশ্যে। এবং আমাদের যে সেবাই প্রভাসবাবু, যিনি আপনারা হয়তো জেনে থাকবেন, তিনি শিবধামের দীক্ষিত একজন শিষ্য, ভক্ত এবং সেবা দিচ্ছে সকলকে। প্রসাদ বিতরণের সেবায় তিনি আবারও এগিয়ে এসেছেন। এইভাবে আপনারাও পাশে থাকুন, সাথে থাকুন এবং শিবধাম যেভাবে এগিয়ে চলেছে আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমি আরও একবার বলবো, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সকলকে হয়তো একবারে দেখা সম্ভব হচ্ছে না, তবে এক এক করে আমরা প্রত্যেককেই দেখব, আমরা কাউকেই ফিরিয়ে দেব না। আপনারা জুড়ে থাকুন শিবধামের সাথে, ভক্তিভাবে এগিয়ে চলুন। সকলে একসাথে বলুন জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম। শিবধাম কি? জয়। ভারত মাতা কি? জয়। গঙ্গা জি কি? জয়। সকল দেবী দেবতাও কি? জয়। জয় শিবধাম, জয় শিবধাম। তো সকলে এক এক করে এগিয়ে আসবেন, প্রভাস বাবু সকলের হাতে ভোগ নিবেদন করবেন এবং প্রসাদ তুলে দেবেন, ঠিক আছে? সকলে এক এক করে এগিয়ে আসুন, প্রীতি আগে আসো। জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম। মনিকা জয় শিবধাম, এগিয়ে আসেন। জয় শিবধাম, জয় শিবধাম, এগিয়ে আসেন। জয় শিবধাম, জয় শিবধাম। সবাই এগিয়ে আসেন, এক এক করে প্রসাদ গ্রহণ করুন। জয় শিবধাম। ভালো করে তুলবে সকলে মহাপ্রসাদ। গুরু পিরানন্দ তন্নু শিব রুদ্রায় প্রচোদয়া তৎপুরুষায় বিদ্মহে গুরু পিরানন্দ ধীমহি তন্নু শিব রুদ্রায় প্রচোদয়া।